হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লগে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব অস্ট্রিয়াতে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে। আমরা যাচ্ছি আমার বন্ধু অ্যালিন, তার ফ্যামিলি এবং লোনার সাথে। আমরা আজকে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাচ্ছি সেটি মূলত অস্ট্রিয়া অবস্থিত, ভিয়েনা থেকে 2-3 ঘন্টার জার্নি। আমরা ভিয়েনা থেকে সকাল 8টায় রওনা করি এবং আমাদের পৌঁছাতে দুপুর 11টা বেজে গিয়েছিল। আমরা আজকে যে কনসেন্ট্রেশন ক্যাম্পটিতে যাচ্ছি সেটি হচ্ছে মাউথহাউজেন। সো এটা হচ্ছে আপার অস্ট্রিয়াতে অবস্থিত। দুপুর 11টার দিকে আমরা কনসেন্ট্রেশন ক্যাম্পের সামনে পৌঁছে যাই। আপনি চাইলে সেখানে গিয়ে ওই দিনের টিকিটই কাটতে পারেন, অথবা আপনি প্রি বুকড টিকিট অনলাইনে কেটে ফেলতে পারেন। আমরা সেখানে যাওয়ার পরেই আমরা ডিসিশন নিয়ে আমরা ওখানেই টিকিট কাটবো। সো আমরা যাচ্ছি হচ্ছে মাউথহাউজেনের দিকে। আমরা অলরেডি আমাদের টিকিট সংগ্রহ করে ফেলেছি। আমরা এখন আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি। এই পুরো ভিডিওটি জুড়েই আমি আপনাদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু হিস্টোরি বলবো, সেগুলো আপনাদের শুনতে ভালো লাগবে আশা করি। এবং আপনারা যারা ওখানে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে। আমরা আস্তে আস্তে ক্যাম্পের ভিতরে ঢুকে যাচ্ছি। ১৯৩৩ পরবর্তী হলোকাস্টের সময় নাৎসিরা পুরো ইউরোপ জুড়ে কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপন করেছিল, তার মধ্যে এটি একটি। এটি অবস্থিত অস্ট্রিয়াতে লিনসের পাশে। আপনি এই ক্যাম্পটি ভিজিট করলে বুঝতে পারবেন যে পূর্ব ইউরোপ জুড়ে হিটলারের নাৎসি বাহিনী কতটা প্রসারিত ছিল এবং তাদের উপস্থিতি সেখানকার সার্বিক জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলেছিল। প্রথম দিকে হিটলারের চিন্তায় ইহুদিরা না থাকলেও এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই এই ক্যাম্পগুলিতে সাধারণ নাগরিকদের, বিশেষ করে ইহুদিদের পাঠাতে বাধ্য করা হয়েছিল। একান্ত বাধ্য হয়ে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হতো তারা। এটি হচ্ছে একটি গ্রেভিয়ার্ড, আসলে বলতে গেলে এটা একটা গণকবর। এখানে প্রায় 10,000 মানুষের কবর রয়েছে। আমরা প্রত্যেকটি স্থান ঘুরে ঘুরে দেখি এবং এখানকার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে প্রত্যেকটি পিকচারের নিচে তখনকার হিস্টোরি লেখা আছে। সো এটা জার্মানে এবং ইংলিশ ভাষায় আছে, তাই আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। সো বেসিক্যালি বিপুল সংখ্যক অরাজনৈতিক বন্দীদের ঘরে পরিণত হয়েছিল এই ক্যাম্পগুলি। অনেক কনসেন্ট্রেশন শিবিরের বন্দীরা ভয়াবহ জীবন যাপন করত এবং অনেকেই এখানে কাজ করতে গিয়ে মারা গিয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পটি প্রথমে শুরু হয় অ্যাকচুয়ালি 1933 সালে, জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগের 2 মাস পরে। মিউনিখের কাছে ডাকাওতে প্রথমে কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়। এরপর আস্তে আস্তে অস্ট্রিয়া সহ ইউরোপের অন্যান্য দেশগুলোতেও কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়। এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, তখনকার দিনের বন্দীগুলোকে এই ধরনের ড্রেস পরতে হতো, বেসিক্যালি এটাই পরতে হতো। ১৯৩৯ সালের সেপ্টেম্বরে জার্মানি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং জার্মানির আশেপাশের অঞ্চলগুলি দখল করতে শুরু করে। সো এই নাৎসি বাহিনীর দ্রুত সম্প্রসারণ এবং দখল তারিত্রের কারণে বন্দীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
আগত বন্দীদের এই বিশাল জনসংখ্যার কারণে ইস্ট ইউরোপ জুড়ে আরও কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই শিবিরগুলি নির্মাণের ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটে। আমরা সেখানে গিয়ে জানতে পারি যে 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত নাৎসি শাসনামলে 40,000-এরও বেশি কনসেন্ট্রেশন ক্যাম্প বা অন্যান্য ধরনের বন্দি শিবির স্থাপন করা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বন্দীদের ক্যাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরার জিনিসপত্র সেখানে রাখা হয়েছে মিউজিয়ামের ভেতর। 1941 সালের মধ্যে নাৎসিরা ইহুদি ও জিপসি উভয়কে নির্মূল করার জন্য চেলনো নামের প্রথম বিভৎস একটি ক্যাম্প তৈরি করা শুরু করে, যাকে একটি মৃত্যু শিবির নামেও ডাকা হতো। ১৯৪২ সালে আরও তিনটি মৃত্যু শিবির নির্মিত হয়েছিল। আপনারা অনেকেই হয়তো জানেন লুনা হচ্ছে হিস্টোরি লাভার এবং সে হিস্টোরি স্টাডি করতে অনেক পছন্দ করে, তাই যেহেতু তার আগে থেকেই এসব কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে অনেক ইনফরমেশন জানা ছিল, সেহেতু সেও আমাকে ওখানে গিয়ে এক্সপ্লেন করেছিল কিভাবে কি করা হচ্ছিল বা কিভাবে কি করা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এখানে বন্দীদের সাথে কি ধরনের নির্যাতন করা হয়েছিল সে আমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে। অস্ট্রিয়ার এই মোথাউজেনে ধারণা করা যাচ্ছে প্রায় 3.5 লাখ মানুষের মতো খুন হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইহুদি। তবে এটির চেয়ে সবচেয়ে ভয়াবহ ছিল পোল্যান্ডের আউশবিৎস কনসেন্ট্রেশন ক্যাম্পটি এবং কনসেন্ট্রেশন ক্যাম্প বা মৃত্যু শিবির উভয় হিসেবে আউশবিৎস ছিল বৃহত্তম এবং এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে কার্যকর ধারাবাহিক গণহত্যার কেন্দ্র ছিল ওটি। 1940 সালের 27 এপ্রিল হেইনরিশ হিমলার পোল্যান্ডের ওসভিয়াসিমের নিকট এবং ক্রাকাওর থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিমে একটি নতুন শিবির নির্মাণের নির্দেশ দেন, সেটিই ছিল বেসিক্যালি আউশবিৎস। আমরা প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে সবগুলো ছবি দেখছিলাম তখনকার দিনের এবং হিস্টোরিগুলো পড়ার চেষ্টা করছিলাম। প্রত্যেকটি পিকচারের হিস্টোরি ছিল অনেক টাচি। কিছু কিছু কাহিনী পড়ে আমাদের আসলেই মন খারাপ হয়ে গিয়েছিল। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ভয়াবহ রুমগুলোর দিকে যেখানে আগে আগুনে পুড়িয়ে মারা হতো বন্দীদের, স্পেশালি গ্যাস চেম্বার। এবং আপনারা সামনে যেটা এখন দেখতে পাচ্ছেন, এটির ভিতরে আসলে তারা একজন একজন করে বন্দীদের নিক্ষেপ করত আগুনের ভেতর এবং তাদেরকে পুড়িয়ে মারা হতো। আপনারা সামনে এখন যে ক্রেমেটোরিয়ামটি দেখতে পাচ্ছেন, এটি ছিল তখনকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বন্দীদের মেরে ফেলার জন্য ইউজ করা হতো। এই ক্রেমেটোরিয়ামের ভিতরে বন্দীদের জীবিত থাকা অবস্থায় ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো এবং আগুন জ্বালিয়ে দেওয়া হতো। ঘটনাটি কতটা ভয়াবহ আপনারা ভেবে দেখুন। আপনারা এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো ভিকটিমসের নাম। ধারণা করা হচ্ছে এখানে যাদের নাম রয়েছে প্রত্যেকটি সেখানে খুন হয়েছে। অনেকগুলো ভিকটিমস আছেন যাদের পরিচয় ছাড়াই সেখানে দাফন করা হয়েছিল। মাঝখানে যে খালি অংশটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসিক্যালি যারা যাদের লাশ দাফন করা হয়েছিল অজ্ঞাতনামায়। কোনো ধরনের কোনো ডিটেলস পাওয়া যায়নি, তাই সেখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। আমরা এখন চলে এলাম গ্যাস চেম্বারের দিকে। এটি হচ্ছে সেই গ্যাস চেম্বার যেখানের মধ্যে বন্দীদের একসাথে ঢুকিয়ে গোসল করার নামে তাদেরকে সেখানের ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে
আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সবগুলোকে জীবিত পুড়িয়ে মারা হয়। আমি আসলে এখানে গিয়ে আমার আর ইমোশন কন্ট্রোল করতে পারিনি, আমার বুক অনেক ভারী হয়ে গিয়েছিল। আমি ফিল করতে পারছিলাম যে সেখানকার মানুষগুলো একটি বার বাঁচার জন্য কতই না কান্না করেছিল, কতই না আবেদন করেছিল, কিন্তু কে শোনে কার কথা। এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো নিয়ে কারো কোনো ধারণা ছিল না। 1944 সালে সোভিয়েতরা সর্বপ্রথম মাসদানেক বন্দি শিবির আবিষ্কার করে। এছাড়াও আরও অনেক বন্দি শিবির তারা আবিষ্কার করে ও মুক্ত করে। তবে এগুলোর অধিকাংশ বন্দিকে জার্মানরা আগে থেকেই সরিয়ে ফেলে এবং অনেক ভিকটিমস জার্মান উৎপীড়ন এবং অপুষ্টির কারণে মুক্তি পাওয়ার বছরখানেকের মধ্যেই মৃত্যুবরণ করেন। ১৯৩৮ সালে চেকোস্লোভাকিয়া এবং অস্ট্রিয়া দখল করার পর চেক ও অস্ট্রিয়ানদের গণহারে গ্রেপ্তার করে বন্দি শিবিরে পাঠানো হয়। ইহুদিদের অন্তরীণ হওয়ার হার ক্রমেই বৃদ্ধি পায়। ক্রিস্টাল নাখত গণহত্যার পরে হাজার হাজার ইহুদিকে গ্রেফতার করে ক্যাম্পে পাঠানো হয়। নির্যাতন, খুন, লুণ্ঠনের শিকার হয়ে অনেকেই মৃত্যুবরণ করে। এ সময় অবশ্য ইহুদি হত্যা নয়, বরং তাদের বিদেশ গমনে বাধ্য করাই ছিল ইহুদি নির্যাতনের মুখ্য উদ্দেশ্য। এটি ছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের পিছনের অংশ, যেটি যারা ভিকটিম ছিল তাদেরকে দিয়েই এটি কাটানো হয়েছিল। এই গর্তটি অনেক বড় এবং জানা গিয়েছিল ভিকটিমসের মধ্যে যারা দুর্বল ছিলেন তাদেরকে ধাক্কা মেরে এখানে ফেলে দিয়ে মারা হতো। পুরোটি ক্যাম্প ঘুরে আসার পর আমাদের সবার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। নির্যাতনের কথাগুলো পড়ে, সেখানকার ছবিগুলো দেখে সবার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি ভিয়েনার উদ্দেশ্যে। হিস্টরি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। যারা অস্ট্রিয়া ভ্রমণ করবেন তাদের সবাইকে আমি রিকমেন্ড করি এই জায়গাটি থেকে ঘুরে যেতে। সো ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে এবং যে ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা এখানে ভিজিট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। খোদা হাফেজ।